বিসমিল্লাহির রহমানির রহিম। আজরা ব্লক থেকে আমি শাহরিয়া শিমুল। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব আলমডাঙ্গা চুয়াডাঙ্গার বৌদ্ধভূমি 71। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা বৌদ্ধভূমি 1971 সালে পাক হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার নিদর্শন হিসেবে পরিচিত। আমি মূল গেটের সামনে চলে এসেছি, আমি ভিতরে প্রবেশ করব এবং ভিতরের বিভিন্ন কোণ থেকে আপনাদেরকে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করব। এর মাঝে আমি আপনাদের সাথে কিছু কথা সেরে নিই। মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের ওপর যে নির্মম হত্যা করা হয় তা বৌদ্ধভূমিতে বিভিন্নভাবে পুঁতে রাখা হতো। দেশ স্বাধীন হওয়ার পর এই বৌদ্ধভূমিতে শত শত মানুষের মাথার খুলি এবং হাড় পাওয়া যায়। নতুন প্রজন্মের কাছে পাকানাদ বাহিনীর নির্যাতন বা ইতিহাস তুলে ধরার লক্ষ্যে আলমডাঙ্গা বৌদ্ধভূমি স্মৃতিস্তম্ভ কমপ্লেক্স নির্মাণ করা হয়। আমি আস্তে আস্তে স্মৃতিস্তম্ভের কাছে চলে এসেছি, আমি বিভিন্নভাবে আপনাদেরকে দেখাবো, তার মাঝে আমি আরেকটু কথা বলে দিই। ইতিহাস থেকে জানা যায় 1971 সালে কুমার নদের ওপর অবস্থিত লাল ব্রিজের দুই পাশে মিলিটারি ক্যাম্প ছিল। মুক্তিযুদ্ধের সময় প্রথমে চুয়াডাঙ্গাকে অস্থায়ী রাজধানী হিসাবে সিদ্ধান্ত নেওয়ার কথা পাকানাদার বাহিনী জেনে যায় এবং চুয়াডাঙ্গা শত জনগণের কাছে যে নির্যাতন নিপীড়ন বা অঙ্গি সংযোজন কথা মাত্রা এরা বাড়িয়ে দেয়। মাঠের বিভিন্ন কোণে বিভিন্নভাবে যে মানুষের উপর নির্যাতন করা হতো তা কারুকাজের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে। পরবর্তীতে মুজিবনগরকে অস্থায়ী রাজধানী বা সরকার শপথ গ্রহণ করা হয়। সেই সময় পাকানাদা বাহিনীর লাল ব্রিজের যা উপর দিয়ে যাতায়াতকারী শত শত নিরীহ জনগণের উপর যে নির্যাতন করত তা এবং তাদেরকে ধরে নিয়ে এসে এই গণ বৌদ্ধভূমিতে মেরে পুঁতে ফেলত। এখানে 1971 সালের জুন মাসের শেষ এবং 7ই ডিসেম্বর পর্যন্ত নারকীয় নির্যাতন ও হত্যাযজ্ঞ চালায়। আপনারা যে এখানে যে হলুদ একটা বিল্ডিং দেখতে পাবেন, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকুয়াবদা ভবনের বাউন্ডারি কাছে এই ঘরটি এবং পানি উন্নয়নের হলুদ খালাসি ঘর নামে পরিচিত ছিল, পরে এটা টর্চার সেল নামে পরিচিত হয়। এই স্থানটিতে বৌদ্ধভূমি কমপ্লেক্স গড়ে তোলা হয়। এই যে সামনে সেই হলুদ ভবনটি, এই স্মৃতি কমপ্লেক্সটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলার বিভিন্ন ছাত্রছাত্রীর নকশায় তৈরি করা হয়েছে। 1957 সাল থেকে 1971 সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস এখানে স্থান পেয়েছে। ভিউয়ার্স, আপনারা কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কী খাবেন আমি আবার ডিসক্রিপশন বক্সে তুলে দেব। আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।